আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আর এখানে হচ্ছে অনেকগুলো ভিডিও কিন্তু আমার জমা হয়ে গেছে, আপলোড করা হয়নি। আর আজকের যে ব্লগটা আমি শেয়ার করতেছি সেটা আসলে সামারের লাস্টের দিকেই করা, আর কিন্তু আপলোড করা হয়নি। আর এটা হচ্ছে আমি আমার আগের আরেকটা ব্লগেও আমার গোরের প্রিন্সেস টিউলিপ ওর অনেকগুলা কাজের একটা ব্লগ দিয়েছিলাম, আর আজকেও সেরকমই একটা। আর ও কিন্তু অনেক উৎসাহ নিয়ে আমরা যখন আপল পিকিংয়ে ফার্মে গিয়েছিলাম অনেকগুলো কাজ করেছিল ওর ভিডিও আপলোড করার জন্য। আর ও তো এত মানে সব কিছু করতে চায়, আর সব কিছুতে আমাকে হেল্প করতে চায়। আর এখন যে একটা বয়স আসলে, আর বাচ্চারা কি পাকা পাকা কথা বলে, যেগুলা মানে পারে না সেগুলো চেষ্টা করে করতে, আর এগুলো আসলে স্মৃতি হয়েই থাকে মা বাবার কাছে। আর আমরা যখন ওখানে গিয়েছিলাম, আর আমাদের সাথে টিউলিপ কিন্তু অনেক কাজই করেছিল, আর কাজগুলো এটাই, অনেকগুলো আপল ও একাই পেরেছিল। আর আমরা তো ওখান থেকে অনেকগুলো ভেজিটেবলস এনেছিলাম, যে টমেটোস, গ্রিন পেপার, গ্রিন বিনস, অনেক কিছু এনেছিলাম। তো সব কিছুতে ও কিন্তু হেল্প করলো, আর এত আনন্দ উৎসাহ নিয়ে ও ছুটো ছুটি করলো, অনেকগুলো ভেজিটেবলসও পারলো। আর এক পর্যায়েও বলেছিল ওর বাবাকে, আমরা যদি এখানে একটা হাউস বাই করি তাইলে হাউসে থাকবো, আর মাঝে মধ্যে এখান থেকে মানে ফ্রুটস, ভেজিটেবলস এগুলা পিক করে নিয়ে যাব। তো আমি বললাম, তুমি তো ফ্লাই দেখলেই ভয় পাও, তারপর তুমি বাগসগুলাও ভয় পাও, তুমি কিভাবে আসবা? ও বললো, না আমি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব, আর কিভাবে প্ল্যান্ট করতে হয় এগুলো আমি শিখে নিব। তো আমরা হাসছিলাম ওকে নিয়ে, বললাম আচ্ছা তাইলে দেখি, দেখা যাক কী করি। তো টিউলিপের এরকমই, সব কিছুই ও পারবে। আর টিউলিপ এখানে আপল খাচ্ছে, যদিও ওর দাঁতে ব্রেসেস লাগানো, বললো না আমি আস্তে আস্তে খাবো, ফ্রেশ ফ্রুট তাই একটা খেয়ে নেই। তো এই তো, আর এখানে হচ্ছে ভেজিটেবল সাইড, ওইখানে অনেক ধরনের ভেজিটেবলসই আছে, টমেটো আছে, তারপর গ্রিন পেপার, গ্রিন বিনস সেপারেট করাই একসাথে না সবগুলো সুন্দর করেই। তো এখানে টিউলিপ টমেটোগুলো পেরে নিচ্ছে, আর ও বাবা ওকে আদর করে বলছিল, তোমাকে দেখতেই লাগে একটা ফার্ম গার্ল, খুব সুন্দর, কিউট লাগতেছে মা। আর ও তো আরও অনেক খুশি, আর ও বলল আমি তো হতেই চাই, আমি জানি কিভাবে প্ল্যান্ট করতে হয়। আর স্কুলে তো ওদের টিচাররা শেখায়, কিন্তু ছোটো ছোটো প্ল্যান্টস ওগুলা করে ওদের ক্লাসরুমের ভিতরেই সায়েন্সের জন্য অনেকগুলাই দেখায়। তো ও বলল ও শিখে গেছে কিভাবে প্ল্যান্ট করতে হয় সিডস থেকে। তো ওগুলো নিয়ে আমরা অনেক আনন্দ করলাম। আর এখানে হচ্ছে ফুলের একটা ফিল্ড, তো ওখানে টিউলিপ ঢুকলো, ও এখানে ঢুকলো পিকচার উঠবে বলে, তো আমার সাথেই ঢুকেছিল। তো আমি বেরিয়ে আসলাম, ও এখানে মানে কিছু ফুলও ফেরে নিল, ওর নাকি ছুলে লাগাবে। তারপর আয়েলগুলা খুঁজে পাচ্ছিল না কোন দিকে বের হবে, আর ফুলের গাছগুলোও কিন্তু একটু লম্বা ছিল, তো উপর দিকে যে মানে আসতে পারেনি। তো আমি বললাম, না তুমি খুঁজে বের করে আস্তে আস্তে বেরিয়ে পড়ো। তো অনেকক্ষণ এভাবে খোঁজাখুঁজির পর তারপর আয়েলটা ফেলো, তো ও বেরিয়ে আসলো। ওকে নিয়ে আমাদের অনেক আনন্দ হলো, আর আমাদের তো আসলে বাচ্চাদের আনন্দ দেখলেই আমরা প্যারেন্টসরা আনন্দিত হই, ওদেরকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য তো আমরা আসলে অনেক কিছুই করে থাকি। তো এই তো, আর
আর এটা হচ্ছে সানফ্লাওয়ার ফিল্ড, আর এখানেও টিউলিপ অনেকগুলো পিকচারই উঠেছে, আর ফ্লাওয়ার আনতে চেয়েছিল কিন্তু অনেকগুলো মৌমাছি ছিল তাই আসলে আনিনি, আর ও ভয় পেয়ে গিয়েছিল তো আনতে পারেনি আর। আর এই তো দিনটা কিন্তু খুব সুন্দর ছিল, এই দিনটা মানে ঝকঝকে সুন্দর রোদ ছিল, খুবই পারফেক্ট ছিল একটা ফার্মে ঘুরে বেড়ানোর জন্য। আর এই তো একটু দেখিয়ে দিলাম, আকাশটাও নীল একেবারে পরিষ্কার, মেঘের কোনো আনাগোনা নাই, আর ভালোই লাগলো, সারাদিন খুব ভালো সুন্দর করে আমরা কাটালাম। আর তারপর এই তো আমাদের টিউলিপ এখানে কিন্তু পিকচার উঠতে অনেক পছন্দ করে, এখানে বেশ কটা পিকচার উঠলো, ও যে চুলে ফুলটা লাগিয়েছে কিভাবে। আর এখন আমাদের বাসায় ফেরার পালা, আর আমরা সারা দিন ফার্মে কাটালাম, অনেক ভালো লাগলো আর মজা হয়েছে, আর এই তো সুন্দর দিনটা এভাবে ঝকঝকে থাকার জন্যই আরও ভালো লেগেছে। তো এখন আমরা বাসায় ফিরে আসছি, আর দুপাশে অনেক কিছুই সুন্দর সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমি সবগুলো তুলিনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। আর এই তো আমরা বাসায় চলে আসলাম, টিউলিপ খুবই হাংরি, ও কিছু খাবে, কিন্তু ও ধরলো যেগুলো আমরা ভেজিটেবলসগুলো এনেছিলাম ফার্ম থেকে, ও বললো ওই টমেটো দিয়ে আর কিছু ভেজিটেবলস দিয়ে ওই এগ অমলেট বানাবে, ও নিজে বানাবে। তো আমি একটু দেখতেছি, হেল্প করতেছিও, কারণ পিছে না হাত পুড়ে যায়, আর কিন্তু সব কিছু ও নিজে করবে, তো এখানে ওই এগ অমলেট করে নিচ্ছে। এই তো ও এখানে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছে, আর ওর আলতো হাতের নাড়াচাড়া আসলে আমার খুবই ভালো লাগলো, আমি দেখলাম কি সুন্দর করে এখানে নাড়তেছে। আর এই তো ভেজিটেবলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ও ডিম ছেড়ে দিবে, ডিমটা ছেড়ে দিল। ও এখানে ভালো করে উল্টোতে পারছিল না, তো আমি পরে ওকে একটু হেল্প করে দিলাম। তো এই তো হয়ে গেল এগ অমলেট, তো ও এখন খাবে। আর এই তো ছিল আমার আজকের ব্লগটা, আর সবাই আমাকে কমেন্ট করে জানাবেন টিউলিপের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।